मॉर्निंग आज के आलोचनार विषय हलो क्लास नाइन संश्लेष डार्क फेज अंधकार दशा सम्पर्के आज के आलोचना शुरू कर एन अंधकार दशा प्रसंगे आलोचना क्रम प्रथम जेटा बोलते हैं से आलोक संश्लेष प्रक्रिया की पे फार्ष्ट हे आलोक संश्लेष प्रक्रिया क्षेत्र এর আগের দিন যে আলোচনা করেছিলাম যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে মূলত রাসায়নিক দশা দুটো ভাগ, একটা হচ্ছে আলোক দশা বা যাকে আমরা বলছি লাইট ফেজ, আর একটা হচ্ছে অন্ধকার দশা বা যাকে আমরা বলছি ডার্ক ফেজ। আলোক দশা এবং অন্ধকার দশা মূলত এটার ব্যাপারটা এরকম যে আলোক দশা হচ্ছে যে সূর্যালোকে সরাসরি বা প্রত্যক্ষভাবে ব্যবহার, আর ডার্ক ফেজের ক্ষেত্রে সূর্যালোকে প্রত্যক্ষ ব্যবহার হচ্ছে না, অপ্রত্যক্ষ ব্যবহার। তাহলে ডার্ক ফেজেতে উল্লেখযোগ্যভাবে কী কী বিষয় দায়ী, না উল্লেখযোগ্যভাবে এখানে যেটা যেটা প্রয়োজন সেটা আলোক দশাতে আমরা যে শক্তি উৎসকে তৈরি করেছিলাম সেই শক্তি উৎস অন্ধকার দশার ক্ষেত্রে শক্তির উৎস হিসাবে কাজ করছে। অর্থাৎ আমরা আলোক দশাতে যেটা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে এটা যে আমরা ওখানে পেয়েছিলাম এটিপি এবং এনএডিপি এইচ প্লাস এইচ প্লাস, এই দুটি এটিপিকে আমরা বলে থাকি এনার্জি কারেন্সি, এনএডিপি এইচ অ্যান্ড এইচ প্লাস এবং এটিপি এই দুটি মিলে সম্মিলিতভাবে অন্ধকার দশার ক্ষেত্রে শক্তি উৎসের যোগান হিসাবে কাজ করে চলেছে। অন্ধকার দশার ক্ষেত্রে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অন্ধকার দশাতে ঢোকবার আগে আমরা একটা কাজ করি, মানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে এই অন্ধকার দশা আমাদের যে সিলেবাস ক্লাস নাইনে তাতে করে শুধুমাত্র কেলভিন চক্র বা সি3 সাইকেল সম্পর্কিত বিষয় আলোচনাটা এখানে আছে। তো এইখানে একটু জিনিসটা বোঝার যে অ্যাকচুয়ালি এই যে বললাম যে সি3 সাইকেল এই ব্যাপারটা কী বা সি4 সাইকেল এই ব্যাপারটাই বা কী, এই অনুসারে আমরা মূলত গাছকে তিন রকমভাবে ভাগ করে থাকি। একটা হচ্ছে ধরো সি3 টাইপ, একটা সি4, আর একটাকে বলা হচ্ছে ক্যাম। হ্যাঁ, তো এই যে সি3 টাইপের গাছ বা প্ল্যান্টস, এই সি3 টাইপের প্ল্যান্টস মানে হচ্ছে যে এরা এই সি3 প্ল্যান্টস কী না, এদের মধ্যে সাধারণ যে ফটোসিনথেসিস প্রক্রিয়া সেই ফটোসিনথেসিস প্রক্রিয়া সি3তে চলতে থাকে। তো নর্মালি কী হয় সে আলোক সংশ্লেষে ডার্ক ফেজে নর্মাল প্রসেসটা কী, নর্মাল প্রসেসটা হচ্ছে এরকম যে আলোক সংশ্লেষে ডার্ক ফেজের ক্ষেত্রে যখন তোমার সূর্যালোক আসছে এবং সেখান থেকে আলোক দশার থেকে প্রাপ্ত এটিপি বা এনএডিপি এইচ এবং এইচ প্লাস এর সঙ্গে সম্মিলিত হয়ে তৈরি করছে গ্লুকোজ। এই যে নর্মাল ফটোসিনথেসিসের জন্য যে প্রক্রিয়া চলছে এটাকেই সি3 সাইকেল বা সি3 প্ল্যান্টস বলা হচ্ছে। কিন্তু সি4 প্ল্যান্টসের ক্ষেত্রে হয় কি না, পরিবেশের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব অনুসারে ঘনত্ব যখন কম বা বেশি হয় তখন ঘটনাটা এরকম ঘটে যে পরিবেশের মধ্যে যদি কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেশি থাকে সেক্ষেত্রে তখন নর্মাল ফটোসিনথেসিস প্রক্রিয়া চলতে থাকে। আমি একটা ডায়াগ্রাম এখানে করি, ডায়াগ্রামটাকে একটু যেন দেখা যায়, ক্যামেরাটাকে ক্লোজ করো আরও কাছে চলে এসো ক্যামেরাটা নিয়ে, তাহলে জিনিসটা দেখতে পারবে। ফটোসিনথেসিস প্রক্রিয়ার ক্ষেত্রে RUBP এর পুরো নাম হলো রাইবিউলোজ বিসফসফেট। এই রাইবিউলোজ বিসফসফেট মূলত কার্বন ডাইঅক্সাইড পরিবেশ থেকে আসছে, এই CO2 যখন পরিবেশ থেকে ঢুকছে যখন CO2 এর পার্সেন্টেজ বা কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব যখন বেশি থাকছে অ্যাট দ্যাট টাইম তখন এটা RUBP-র সঙ্গে মিশ্রিত হয় এবং এখান থেকে গ্লুকোজ বা C6H12O6 তৈরি করে।
এখন ব্যাপারটা হচ্ছে এক্ষেত্রে একটা উৎসেচকের ভীষণ প্রয়োজন, দ্যাট ইজ হচ্ছে যে আমরা জানি রুবিসকো, RUBISCO, ক্লিয়ারলি বোর্ডটা যেন দেখা যায়। তো CO2 RUBP-র সঙ্গে যুক্ত হচ্ছে এবং যুক্ত হয়ে সেখান থেকে গ্লুকোজকে তৈরি করছে। দিস ইজ দ্য প্রসেস অফ নর্মাল ফটোসিনথেসিস। একে আমরা সাধারণভাবে ফটোসিনথেসিস প্রক্রিয়া বলছি। কিন্তু যদি এরকম হয় যে O2-র ঘনত্ব পরিবেশের সঙ্গে বেশি হয়ে গেছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের থেকে O2-র মানে কার্বন ডাইঅক্সাইডের থেকে অক্সিজেনের ঘনত্ব পরিবেশের মধ্যে বেশি, তখন কি করে রুবিসকো তখন এই কার্বন ডাইঅক্সাইডকে ছেড়ে দিয়ে O2-টাকে RUBP-র সঙ্গে সংমিশ্রণ ঘটিয়ে দেয়। অর্থাৎ ঘটনাটা দাঁড়িয়ে যায় তখন এরকম যে O2 তখন RUBP-র সঙ্গে O2-টা মিশ্রিত হয়ে যায়, এবং এই মিশ্রিত হয়ে যাওয়ার ফলে এখান থেকে ফসফোগ্লাইকোলিক অ্যাসিড যা কিনা একটা 2C এলিমেন্ট এটাকে তৈরি করে দেয়। তাহলে দেখো এক্ষেত্রে আমার কি হলো, না এক্ষেত্রে যেটা হয়ে গেল সেটা হচ্ছে আমার দুদিক থেকে লোকসান হয়ে গেল। একটুখানি যদি এর আগের ভিডিওটা তোমাদের না দেখা থাকে দেন তোমরা আগের ভিডিওটা একবার দেখে নিও। সেটা হচ্ছে যে এর আগে যে ফটোসিনথেসিস প্রসেসটাকে দেখিয়েছি তার সেখানে লাইট ফেড সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। ওখানে দেখবে চক্রাকার এবং অচক্রাকার ফটোফসফোরাইলেশন সম্পর্কে আলোচনা করেছি। তো ওইখান থেকে তোমরা দেখলেই বুঝতে পারবে যে ওখানে আমরা ATP এবং NADPH আর H+ এটাকে তৈরি করে থাকি। তো সুতরাং তৈরি আমরা করি না, সবুজ উদ্ভিদ তৈরি করে থাকে। তাহলে দেখো এই যে প্রসেস হয়ে গেল, অর্থাৎ কী দাঁড়াচ্ছে ভালো করে কথাটা একটু বোঝার চেষ্টা করো, যে এই কার্বন ডাইঅক্সাইড যদি পার্সেন্টেজ পরিবেশের মধ্যে বেশি থাকে দেন ইট উইল রিয়্যাক্ট উইথ RUBP ইন প্রেজেন্স অফ দ্য রুবিসকো অ্যান্ড ইট ফর্মস গ্লুকোজ। দেন ইট ইজ নর্মাল ফটোসিনথেসিস প্রসেস রান আপ করছে, ঠিক আছে। কিন্তু যদি অক্সিজেনের পার্সেন্টেজ বেড়ে যায় দেন রুবিসকোর যে অ্যাক্টিভিটি সেটা কিন্তু অক্সিজেনের ফেভারে চলে যাবে, আর কিন্তু কার্বন ডাইঅক্সাইডের ফেভারে থাকবে না। তখনই কী হয় অক্সিজেনের সঙ্গে RUBP-র বিক্রিয়া হয়ে যায়, দিয়ে কিন্তু আর নর্মাল ফটোসিনথেসিস প্রসেস রান আপ করে না। তখনই সেটা ফসফোগ্লাইকোলিক অ্যাসিড 2C এলিমেন্টে চলে এলো, আমার দুদিক দিয়ে লোকসান। কেন দুদিক দিয়ে বলছি না, প্রথমত আমি এখান থেকে না পাচ্ছি গ্লুকোজ, মানে নর্মাল ফটোসিনথেসিস চলছে না, যে এটা আমি পেলাম না, এটা ক্রস আউট হয়ে গেল আমার কাছে, এটা এলো না। আর যেহেতু আমার এই বিক্রিয়ার মধ্যে ATP এবং NADPH রিডিউসড হয়ে যায় এবং H+ এটা যেটা আমি তৈরি করেছিলাম সেটাও কিন্তু আমার নষ্ট হয়ে গেল, অর্থাৎ আলোক দশার ক্ষেত্রে এই দুটো উৎপাদিত যে শক্তি উৎস, দ্য সোর্স অফ এনার্জি হ্যাজ বিন লস্ট অ্যান্ড গ্লুকোজ আমি পেলাম না। আলোক সংশ্লেষ প্রক্রিয়ার প্রথম অ্যান্ড শেষ উদ্দেশ্যই হলো যে টু ফর্ম দ্য গ্লুকোজ। গাছ খাদ্য তৈরি করতে চাইছে, বাই প্রোডাক্ট হিসেবে আমরা সেখান থেকে অক্সিজেন বা জল ইত্যাদি পাচ্ছি, তাহলে আমরা পেলাম না। অর্থাৎ আমাদের ক্ষেত্রে এইটা খুব বড় সমস্যা হয়ে গেল। এইটা এই যে সমস্যা একে ওভারকাম করবার জন্যে C4 প্ল্যান্টস যারা, তারা প্রকৃতির মধ্যে কিন্তু মডিফিকেশন হতেই থাকে, বাই নেচার প্রকৃতিতে মডিফিকেশন কিন্তু চলতে থাকে। তো এই মডিফিকেশন চলতে চলতেই প্রকৃতির মধ্যে C4 প্ল্যান্টের ক্ষেত্রে কিন্তু এর একটা পরিবর্তিত পদ্ধতি এসে হাজির হয়, অর্থাৎ প্ল্যান্টসের মধ্যে একটা পরিবর্তিত পদ্ধতি আমরা দেখতে পাই, তাকে বলা হচ্ছে হ্যাচ অ্যান্ড স্ল্যাক মেথড। হ্যাঁ, তো আমরা এই ভিডিওতে হ্যাচ অ্যান্ড স্ল্যাক সম্পর্কে আলোচনা মেথড বা হ্যাচ অ্যান্ড স্ল্যাক সাইকেল সম্পর্কে আলোচনা করছি না, আমরা এটা অন্য আর একটা ভিডিও পরবর্তীকালে দেবো, সেখানে আমরা আবার হ্যাচ অ্যান্ড স্ল্যাক সম্পর্কে আলোচনা করবো।
আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে C3 সাইকেল বা নর্মাল ফটোসিনথেসিস যে প্রসেসে চলতে থাকে, আমরা সেই প্রসেসটা সম্পর্কে আজকে আলোচনাটা করব। তো আর হ্যাঁ, তার আগে আরেকটা কথা বলি, এরপর তাহলে এটা গেল কি না C3 সাইকেলের ক্ষেত্রে আমি প্রথমত আরেকবার ভাগটা দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। ফার্স্ট টাইমই বললাম যে C3 সাইকেল দ্যাট ইজ কেলভিন সাইকেল, আমরা এটা সম্পর্কে আলোচনা যাচ্ছি একটু পরে, মানে এক্ষুনি এই ভিডিওতে এটাই দেবো আমরা। C4 সাইকেলের ক্ষেত্রে যে প্রসেস, সেই প্রসেস হচ্ছে সামথিং মডিফিকেশান অফ দ্য কেলভিন সাইকেল, হ্যাচেন ফ্ল্যাগ সাইকেল, সেটা সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে দেবো। আর একটা গাছ সম্পর্কে, আর এক প্রকার গাছের সম্পর্কে আমরা বললাম, সেটা হচ্ছে ক্যাম, CAM। এই ক্যামটা, ক্যামের পুরো কথা হচ্ছে ক্যাসুলেশন অ্যাসিড মেটাবলিজম। ক্যাম উদ্ভিদরা কী করে, এদের সিস্টেমটা আবার একটু অন্যরকম। এদের সিস্টেমটা হচ্ছে এরকম যে এরা এদের স্টোমাটাকে রাত্রে, নাইট ওপেনিং স্টোমাটা। ক্যাসুলেসি একটা গোত্র উদ্ভিদের ক্ষেত্রে, ক্যাসুলেসি একটা গোত্র, সেই ক্যাসুলেসি উদ্ভিদের ক্ষেত্রে ক্যাসুলেশন অ্যাসিড মেটাবলিজম প্রসেসটা রান আপ করতে থাকে, এবং এরা নাইট স্টোমাটা, অর্থাৎ এরা কী করে না, রাত্রিবেলাতে এরা অক্সিজেনকে টেক আপ, এই কার্বন ডাইঅক্সাইডকে টেক আপ করে নেয়, এবং তারপরে ওরা ওদের যে প্লেস অফ ফটোসিনথেসিস সেইটাকে ওরা পরিবর্তন করে নিয়েছে। ওরা করেছে কি, ওটা মেসোফিল কলার মধ্যে না করে ফটোসিনথেসিসকে ওরা চলে গেছে, ওটা বান্ডেল সিডের মধ্যে করতে চলে গেছে। তো ক্যাম প্ল্যান্ট সম্পর্কে আমরা আলোচনা করবো পরবর্তীকালে, আমরা ক্যাম প্ল্যান্ট সম্পর্কে আবার আলোচনায় যাব। এবার আমরা চলে আসি কি, যে C3 প্ল্যান্টসের ক্ষেত্রে যে কেলভিন সাইকেল, তো কেলভিন সাইকেলের ক্ষেত্রে যে প্রসেস, সেই প্রসেসটা কি একটু আমরা এখানে এই কেলভিন প্রসেসটা সম্পর্কে বা কেলভিন সাইকেলটা সম্পর্কে আমাদেরকে একটু বুঝে নিতে হবে। ক্যামেরাটা ক্লোজ কর, একদম কাছে চলে আসো, এসে আমাদের যেন এই সাইকেলটা পরিষ্কার করে দেখতে পাওয়া যায় সেইভাবে ক্যামেরাটাকে প্লেস করে দাঁড়াও, নাহলে কিন্তু আমার অসুবিধা হবে। আচ্ছা, এখন নাম্বার ওয়ান ভিডিওটা হচ্ছে তো, আচ্ছা নাম্বার ওয়ান হচ্ছে যে ফার্স্ট টাইম এখানে সাইকেলটা একটু বুঝতে হবে। প্রথমত হলো যে একটু কাছে চলে এসেছে, একটু কাছে চলে এসেছে, এই যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, একদম আরো ক্লোজ করো, বারবার তো বলছি ক্যামেরাটা ক্লোজ করো, ক্যামেরা ক্লোজ করো, একদম ক্লোজ। এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ কল্ড স্টোমাটা রিজিয়ন। স্টোমাটা রিজিয়ন কেন, স্টোমাটা রিজিয়ন হচ্ছে যে গাছ স্টোমাটার মধ্যে দিয়ে গাছ আমাদের কার্বন ডাইঅক্সাইডকে টানছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড অভ্যন্তরে ঢুকছে, স্টোমাটার মধ্যে দিয়ে ঢুকলো। এখন এই যখন স্টোমাটার মধ্যে দিয়ে ঢুকলো, কী ঢুকলো, না CO2 ঢুকলো, কার্বন ডাইঅক্সাইড ঢুকলো, এই কার্বন ডাইঅক্সাইড RUBP-র সঙ্গে বিক্রিয়া করে, এই বিক্রিয়াটা করানোর জন্য যেটা, যে এনজাইম দায়ী সেটা আমরা একটু আগেই আলোচনা করছিলাম যে সেখানে রুবিস্কো প্রয়োজন। RUBP একটা 5C কম্পাউন্ড, তো এই রুবিস্কোর ইন প্রেজেন্স অফ দ্য রুবিস্কো RUBP কাজ করছে, দিয়ে যেটা তৈরি করছে সেটা হচ্ছে PGA বা ফসফো গ্লিসারিক অ্যাসিড, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ হচ্ছে PGA। আমরা টোটাল কেলভিন সাইকেলকে তিনটে স্টেজে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান, একটা হচ্ছে কার্বক্সিলেশন, নাম্বার টু রিডাকশন, নাম্বার থ্রি রিজেনারেশন। কেলভিন সাইকেল বা টোটাল কেলভিন সাইকেলকে আমরা তিনটে ভাগে ভাগ করি বা ভাগ করতে পারি তিনটে ফেজেতে। ফার্স্ট ফেজ কার্বক্সিলেশন, নেক্সট রিডাকশন, অ্যান্ড দ্য থার্ড রিজেনারেশন। কার্বক্সিলেশন প্রসেস কি না, কার্বক্সিলেশন কার, কার্বক্সিলেশন মানে কি না, টু অ্যাড দ্য কার্বন। তো কার্বক্সিলেশন প্রসেসে কার্বক্সিলেশনটা হবে কার, RUBP, কারণ RUBPটা আর CO2 এর সঙ্গে বিক্রিয়া করছে, এবং রুবিস্কো, ইন প্রেজেন্স অফ দ্য রুবিস্কো এটা PGA কে ফর্ম করল। গেল এখানে দেখো, তাহলে কেন এই দাগটা দেওয়া রইল না, এটা রুবিস্কো ইন কার্বন ডাইঅক্সাইড ঢুকছে, এইটা বোঝানোর জন্যে এইভাবে এটাকে ডায়াগ্রামটা করা হবে। নেক্সট হচ্ছে PGA
রিডাকশন মেথডে অর্থাৎ পিজিএল রিডাকশন ঘটবে এবং সেখান থেকে তৈরি করে 1,3 বাই ফসফোগ্লিসারিক অ্যাসিড, 1,3 বাই ফসফোগ্লিসারিক অ্যাসিড। যখন এটা তৈরি করছে তখন এই দেখো যে দুটো এটিপির অণু, অর্থাৎ এই এটিপি কোথা থেকে এলো না, আলোক দশা থেকে আসছে, এটিপির অণু দুটো এডিপিতে এক্সচেঞ্জ করছে। তাহলে এই প্রসেসটা এখান থেকে যখন এখানে এলো, এবার পিজিএর পরিবর্তন ঘটে তৈরি করলো 1,3 বাই ফসফোগ্লিসারিক অ্যাসিড। 1,3 বাই ফসফোগ্লিসারিক অ্যাসিড পরিবর্তিত হয়ে তৈরি করলো ফসফোগ্লিসারালডিহাইড, এবং এক্ষেত্রে রিডিউসড কোয়েনজাইম NADPH এবং H+ দুটো করে মলিকুল ইন্টু টু ওই জন্য দেওয়া আছে। এখান থেকে দুটো মলিকুল NADPH এবং H+ NADP+কে তৈরি করলো। এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়, এখানে ইনঅর্গ্যানিক ফসফেট এইখানে আবার রেডি হয়ে বেরিয়ে চলে গেল। তোমরা অলরেডি দেখেছো যে ইনঅর্গ্যানিক ফসফেটের গুরুত্ব ফটোফসফোরাইলেশন প্রক্রিয়াতে আমি দেখিয়ে এসেছি। যদি মনে না থাকে দেন আগেকার যে ভিডিওটা আছে ওই ভিডিওটা আরেকবার ফলো আপ করবে। আচ্ছা, এই যে 3-ফসফোগ্লিসারালডিহাইড তৈরি হল, তো 3-ফসফোগ্লিসারালডিহাইড এটা 3C কম্পাউন্ড, একে আমরা ট্রায়োজ ফসফেটও বলে থাকি। 3-ফসফোগ্লিসারালডিহাইডকে ট্রায়োজ ফসফেটও বলা হয়। এইটা থেকে এখন দেখো যদি আমাদেরকে এবার এটা তাহলে কী হলো না, এই প্রসেসটা এখানটা গেল কার্বক্সিলেশন, এখানটা গেল রিডাকশন, রইল পড়ে রিজেনারেশন। রিজেনারেশন পদ্ধতি কি না, যদি ইফ উই ওয়ান্ট টু রান আপ দিস সাইকেল, যদি আমরা চাই যে আমরা এই সাইকেলটা রান আপ করিয়েই যাব দেন তাহলে আমাদের কী করতে হয় না, আমাদের কাছে আরইউপিপির যোগানটা থেকেই যেতে হবে। আরইউপিপি যদি আমাদের যোগান না থাকে তাহলে কিন্তু দিস সাইকেল অর দিস কেমিক্যাল রিয়াকশান উইল বি স্টপ ডাউন। তো সুতরাং আমাদের কী প্রয়োজন না, আরইউপিপিকে রিজেনারেট করানো। তো সেই রিজেনারেট করানোর জন্যে 3-ফসফোগ্লিসারালডিহাইড থেকে তোমার তৈরি হলো, রিজেনারেশন হলো আরইউপিপির। এবং এখনও 3-ফসফোগ্লিসারালডিহাইড আমাদের গ্লুকোজে ট্রান্সফার হয়, অর্থাৎ আমরা C6H12O6 পেলাম। যখন রিজেনারেশন হচ্ছে তখন আবার কিন্তু এটি এখনও এটিপি থেকে এখনও এডিপি উৎপাদিত হয়ে থাকে। তাহলে কি হচ্ছে না, 3-ফসফোগ্লিসারালডিহাইড বা ট্রায়োজ ফসফেট থেকে তোমার আরইউপিপি রেডি হলো, এবং এর থেকেই একটা অণু গ্লুকোজে কনভার্টেশন হলো। আমাদের সালোক সংশ্লেষের মূল উদ্দেশ্য ছিল এইটা যে গ্লুকোজ তৈরি করা, আমরা এখান থেকে গ্লুকোজকে পেলাম। অর্থাৎ টোটাল C3 সাইকেল বা কেলভিন সাইকেলের তিনটে ফেজেতে আমরা কেলভিন সাইকেলকে নিলাম। কী কী, একটা হচ্ছে কার্বক্সিলেশন, একটা হচ্ছে রিডাকশান, আর একটা হচ্ছে রিজেনারেশন প্রসেস। এই তিনটে ফেজেতে আমরা সালোক সংশ্লেষের অন্ধকার দশাকে ভাগ করব। এবার আমরা চলে আসি এই সম্পর্কিত বিষয়ে, এর যে তোমার সমীকরণগুলো সেই সমীকরণগুলো সম্পর্কিত বিষয়ে আমি একটু লিখে দিই। ফার্স্ট অফ অল হচ্ছে 6CO2 প্লাস 6RUPP ইন প্রেজেন্স অফ দ্য রুবিস্কো, রুবিস্কো উৎসেচকের প্রভাবে 12PGA ফর্ম করে। নাম্বার টু, PGA প্লাস 12 ATP প্লাস 12 NADPH তৈরি করে 12 PGALD প্লাস 12 ATP প্লাস 12 PGA প্লাস 12 ATP প্লাস 12 NADPH এখান থেকে তৈরি হলো 12 PGALD প্লাস 12 ADP প্লাস 12 NADP প্লাস প্লাস 12 IP অর ইনঅর্গ্যানিক ফসফেট এখান থেকে রেডি হলো। এটা হচ্ছে সেকেন্ড অপশান। আর
আর ইউপিপির যে পুনরায় সংশ্লেষ বা রিজেনারেশন প্রসেস সেখানটার হচ্ছে 12 PGALD, টু 10 PGALD, টু পিজিএলডি, 10 PGALD থেকে 6 RUBP বেরিয়ে গেল, এখান থেকে এটা চলে আসবে 1 গ্লুকোজ মলিকুল অফ গ্লুকোজ, C6H12O6। এই হচ্ছে টোটাল সমীকরণ বা রাসায়নিক সমীকরণ। তো এই সমীকরণগুলোকে মুখস্থ রাখতে হবে, মানে মনে রাখতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদেরকে সাইকেলটা সম্পর্কে করে রাখতে হচ্ছে। তো বারবার করে এই ভিডিওটাকে, ভিডিওর এই পার্টটা দেখবে। আচ্ছা, এর পরবর্তীকালে আর একটুখানি পার্ট সালোক সংশ্লেষ প্রসঙ্গে আছে, সেটা হচ্ছে সিগনিফিকেন্স অফ দ্য ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষের তাৎপর্য সম্পর্কে আছে। তাৎপর্যটা সম্পর্কে একটু বলে দিই, তাহলে এই ভিডিওটা ক্লোজ হয়ে যাবে, মানে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে যে প্রথম কথা, সালোক সংশ্লেষের তাৎপর্য হচ্ছে যে গ্লুকোজ উৎপাদন করা, কারণ আমরা জানি যে খাদ্যের মূল উৎস এখান থেকে তৈরি হচ্ছে। নাম্বার টু, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের রিসাইক্লিং প্রসেস, অর্থাৎ আমরা অক্সিজেন পাবই না যতক্ষণ পর্যন্ত না সালোক সংশ্লেষ পদ্ধতি চলছে, ততক্ষণ আমরা পাবই না। সুতরাং এটা একটা প্রসেস গেল। নাম্বার থ্রি, আমরা এনার্জির সাপ্লায়ার হিসেবে ফটোসিনথেসিসকে বলতে পারি, আমরা বলতে পারি যে পৃথিবীর শক্তি উৎস হিসেবে সালোক সংশ্লেষ, আমরা সৌরশক্তিকে শৈত্যিক শক্তিরূপে রূপান্তরিতকরণের জন্য সালোক সংশ্লেষ, দিস অল আর দ্য সিগনিফিকেন্স অফ দ্য ফটোসিনথেসিস। তো সুতরাং আমরা লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্ড সেন্টেন্স এটা বলেই শেষ করতে পারি যে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস হচ্ছে একটা, কী বলবো, যে মাদার প্রসেস, রিয়াকশানের মাদার প্রসেস, যেটার সাহায্যে জীবগোষ্ঠী বেঁচে ছিল, বেঁচে আছে, এবং যদি এই ভাবধারাতেই পৃথিবী চলতে থাকে তাহলে আগামীকাল কিন্তু উইদাউট ফটোসিনথেসিস জীবগোষ্ঠী বেঁচে থাকা সম্ভব নয়। সো উই হ্যাভ টু প্রোটেক্ট দ্য গ্রিন প্ল্যান্টস অ্যান্ড অ্যারাউন্ডস আস। থ্যাংক ইউ অল, দ্যাটস অল ফর দিস ভিডিও।